হজরত মোহাম্মদের পড়ালেখাটা কত পর্যন্ত ছিল সেটা আমাকে বলবেন? তাহলে লেখাপড়া করছেন না তো? হ্যাঁ, তাহলে ধরে অত নেন যে লেখাপড়া আমি নাই, আসিফ মেহেদি, আমিও লেখাপড়া করছেন লেখাপড়া না? করি নাই। হ্যাঁ, তাহলে হ্যাঁ ধরে নেন আমিও কোনো লেখাপড়া করি নাই। এখন তুমি আলোচনা, লেখাপড়া করছো না, বাট সেই তো যে জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে, কিয়া বুঝছেন, নলেজ আমাকেও দেওয়া হয়েছে আল্লাহর তরফ পরে, থেকে জ্ঞান দেওয়া হয়েছে, বুঝছেন না? আমাকে আল্লাহর তরফ না থেকে না, জ্ঞান দেওয়া হয়েছে। তোমার জ্ঞান দেওয়া হয়েছে, বাট তুমি সেরকম নাই তো, তুমি তো নবী মতন নাই তো, তুমি করে বলবেন না, আপনি তুমি এন্ড করে বলছেন নবী। কেন ভাই? আপনি করে বলেন, আপনি করে বলেন, আপনি একজন ভদ্র আর মানুষের সাথে তুমি কথা করলে কি বলছেন, তো, আপনি করে বলবেন? তুমি না না, গোত্র তুমি করে কিলা, কেন এটা বলবেন? এটা তো কত বড় অসভ্য, বিয়াদব, অসভ্য বিয়াদব তুই মানুষের ভাই। গোত্রই লিখলা আপনি রে। যে মোহাম্মদ, হ্যাঁ লুচ্চা মোহাম্মদের, লুচ্চা মোহাম্মদের যে হ্যাঁ উম্মত আপনি, এটা একদম প্রমাণ বিয়া হয়ে গেল ভাই, বুঝেছেন? লম্পট, হ্যাঁ লুচ্চা, বিয়াদব, যুদ্ধবন্দী না নারীদেরকে লিখেন যে ধর্ষণ করতো লিখেন মোহাম্মদ, নিশ্চয় লিখেন। এবং না 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 না, সি এ নয় ও বছরের প্রমাণ, মেয়েটার সি সাথে সেক্স দেখনি করেছিল, সামান্য উসলি নয় দিলাম বছরের মেয়ে, আর 12 লাখটা সারা জ, 53 বছর বয়সে 9 বছরের আয়েশাকে তোর যে ভাই রেপ করেছিল, ধর্ষণ তোর ভাইকে করেছিল, আমি দেখাই দিলাম রে, ছোট একটা তোর বাচ্চা ভাই মেয়ের, আমি দেখাই বাচ্চা দিলাম রে, মেয়ের আমার মানে দুই সিনারা, রানের আমার নাম আতাউর মাঝখানে রহমান, নুন আমার লাগিয়ে সিনারা, ঘষাঘষি বুঝেছেন, করতো, আমার সেটাকে সিনারা, মুফাক খাতা বলতো, বুঝছেন, সেই মুফাক খাতা করতো আপনার মোহাম্মদ, আপনি হচ্ছেন সেই বুঝছেন, মোহাম্মদের উম্মত। তো তোলা বিয়াদব এই মানুষ কারণে ভাই, আপনার বুঝছেন, চরিত্র, আপনার অত বড় আপনার ভিতরে যে মানুষ, অত বড় ভয়ঙ্কর জঙ্গি, কোন, আপনারা যে লিসেন ভয়ঙ্কর লিসেন, জঙ্গি, এই সারা জিনিসটা দেশও আপনারা প্রমাণ মানছে, করছেন, সারা বারবার প্রমাণ দেশও করছেন মানছে, যে আপনারা যে সারা দেশে ভয়ঙ্কর, মানছে, কত মুসলমান বড় বড়, মানছে, কত অসভ্য, সেই আপনারা তো আলোচনারই উপযুক্ত না। আপনারা ডিসকাস্টিং, নবী মোহাম্মদের উম্মত, তো খালি ডিসকাস্টিং, আল্লাহ আকবার বলে তলোয়ার নিয়ে লুঙ্গিটা কাছে দিয়ে এই কথাই ভাই ভালোভাবে বলতে পারেন না, বাংলা এই ভাষাটা পর্যন্ত ভালোভাবে বলতে পারেন না এই আপনারা, বাংলা কি কিতাব, মানে এই অশিক্ষিত কিতা মূর্খ? পড়ছিস তুই, কিতা জানো, সিলেটে চলে, লন্ডনে ডিসকাস্টিং, গেছেন না? সিলেটি ভিসায় ডিসকাস্টিং, লন্ডনে গেছেন না? ডিসকাস্টিং, লন্ডনে গিয়ে এখন ওই থালা জন্য বাসন ধোন, লেবারগিরি করেন না? কিতা, কামলা, হ্যাঁ কামলা, তুই সিলেটি কিতা হরস, কামলা, তুই কিতা হরস, সিলেটি কামলা কিতা না? হরস, সিলেটি কামলা না? গরুরা দেখ রে, জানি জানি গরুরা জানি, হোস, এই যে হ্যাঁ লন্ডনে গেছেন গরুরা অথবা হোস, সৌদিতে গেছেন, আর বাইরে, হ্যাঁ সৌদিতে গেছেন আর বা বাইরে, লন্ডনে গেছেন, হ্যাঁ সিলেটি ভিসায় আর বাইরে, পড়ালেখা কিছু কবি, করেন নাই জীবনে, সারা জীবন করছেন হচ্ছে কি আল্লাহু আকবার বললে তলোয়ার নিয়ে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি, হ্যাঁ লুঙ্গিটা কাঁসা দিয়ে আল্লাহ আকবার বলে দৌড় দিছেন মানুষের টিকিটা পেছনে, হিন্দু না কিটা, আপনারা হচ্ছেন হিন্দু বর্বর, অসভ্য মিল বর্বর, বুঝছেন? স্বরূপের সভ্য সমীর, বা সমাজে তুই আপনাদের হচ্ছে কোনো সমীর, স্থান বা নাই। আপনাদের আপনাদের একদিন নবী একদিন কয়টা দিমাগ বিয়ে আইব, করছে? একদিন আপনার দিমাগ আইব, নবীর মারিয়া একদিন কিবতিয়া দিমাগে নামক চিন্তা একটা করবে, যৌন দাসী কি ছিল, বলছো, কি আপনার বলছো, নবীর, একদিন দিমাগ আপনার আইবে, নবীর বুঝতেছি, মারিয়া কিবতিয়া বুঝতেছি, নামক একটা যৌন দাসী বুঝতেছি, ছিল, যে যৌন দাসীর যা গর্ভে হয় এই ইব্রাহিম এই নামক একটা বিচার আল্লাহ সন্তান জন্ম করবো, দিছিল, এই বিচার না তোদের দাসীর আল্লাহ গর্ভে করবো, দাসীর সাথে বুঝতেছি, সেক্স করে জলদি ইব্রাহিম বলো, নামক জলদি একটা বলো, সন্তান জন্ম দিছিল, যারুদ বুঝতেছি, সন্তান জন্ম দিছিল, বুঝতেছি, আপনাদের নবীর যে কত বড় কিতা জানো, লম্পট, কত কিতা বড় জানো, লুচ্চা, এক বলো রাত্রে বিষয় নয় জানো জন, নয়টা না, মেয়ের সাথে, গাছ নয়টা বাড়ানো বউয়ের বিষয় সাথে জানো সেক্স না, করতো, হাদিসে বুঝতেছি, পরিষ্কার বলা আছে, কবি এক রাত্রে নয়টা মেয়ের সাথে সেক্স কবি, করতো, আপনার নবী তো একটা এই পর্ন স্টার, পর্ন স্টার, ফখরুল্লাহ, পর্ন ফখরুল্লাহ, স্টার, পর্ন রসুলুল্লাহ, স্টার, যে জনি আল্লাহ সিনস তোরে আছে, জনি হেদায়েত সিনস দাও, এর ভয়ঙ্কর বুঝতেছি, সে, হ্যাঁ এত ফখরুল্লাহ, লম্পট, এত লা হাওলা ওয়ালা লুচ্চা কুওয়াতা, আপনাদের নবী, এবং আপনারা এক একজন হয়েছেন সেই নবীর উম্মত এবং নবীর মতো, একদম একদম টু দি পয়েন্ট কপি হয়েছেন আপনারা। তুই কিতা আপনার ভাই জানোস, কয় বিয়া, তুই আপনার কিতা জানোস, বাসায় যৌন দাসী আছে? আপনার ভাই কিতা কয় জানোস বউ, তুই, কয় বউ, কয় বউ, আপনার ভাই আপনার কয়টা বউ, তুই বিয়া হোসস নি, তুই বিয়া হোসস নি, আপনার কয়টা বউ, আপনার কয়টা তুই বউ, বিয়া হোসস নি, বা কয় তুই রুমে, বিয়া কয় হোসস নি, এক রাতে কয়জনের সাথে তুমি করেন বিয়া ভাই, হোসস নি, এক রাতে কয় বউয়ের সাথে করেন, যৌন লিসেন, দাসী আছে আপনার? আপনার কি বউ তুমি কিতা আছে, নয় জানো, বছর কিতা বয়স্ক বউ লিসেন আছে? লিসেন 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 না না, লিসেন, আপনাকে বউ, দেখে মনে হচ্ছে লিসেন, আপনি বউদি নয় কিতা বছর হতে, বয়সে এই একটা শালা, মেয়েকে বিয়ে করবেন, শালা তুই বউদি নয় কিতা বছর দে, বয়সী একটা মেয়েকে নিয়ে বিছনায় যাবেন, এবং একটা লিসেন ছোট বাচ্চা মেয়েকে শালা, আপনি ধর্ষণ করবেন, আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে আপনি নবীর উম্মত, তো এই কাজগুলো আপনি করবেন, লিসেন, হ্যাঁ আপনার তোর নবী মুখ করছে ফসে আপনিও যাইব, করবেন, ফসে যাইব, ফসে যাইব, কিছুই বুঝতেছি, হচ্ছে না। শরম আপনার দাও, আল্লাহরে বলেন আমার আল্লাহকে মাথায় ঠাডা শরম করাইতে দাও, বলেন, এই যে আমি এখানে বুঝতেছি, বসে আছি, আপনার আল্লাহরে বলেন ঠাডা বুঝতেছি, ফালাইতে আমার মাথায়, কই ঠাডা তো পড়ে না ভাই, এই কই ঠাডা কই, আপনার আল্লাহ অইব, কোথায়, অইব, অইব, আপনার আল্লাহ আল্লাহ কি তোর গাঞ্জা বিচার দিব ভাই, টানতেছে, দিব আপনার বিচার আল্লাহ কি দিব, এখন গাঞ্জা টানতেছে, বুঝতেছি, আপনার আল্লাহ কি গাঞ্জা টানতেছে, কোথায় শালা, আপনার আল্লাহ, কোথায় আপনার নবী, দিব রে, কোথায় দিব, আপনার কবি, দিব লুচ্চা রে, নবী, কোথায় লম্পট নবী, বুঝতেছি, কোথায় আপনার ধর্ষক নবী, কোথায় যুদ্ধবন্দী নারীদের সাথে ধর্ষণ করতো আপনার নবী, জানেন এগুলা হাদিসে পরিষ্কার আছে, এগুলা জানেন, এগুলা জানেন, এগুলা যুদ্ধবন্দী নারী মেয়েদের ধৈরে ধৈরে ধর্ষণ করতো আপনার নবী, কাফেরদের ওইবরে বউ ওইব তোর বাচ্চাদের, ওইব বউ তোর বাচ্চাদের ধর্ষণ করতো আপনার নবী, জানেন এগুলা হাদিসে পরিষ্কার আছে, এগুলা জানেন, এগুলা তোর অবস্থা ওইব, দেখবে তোর জানেন সময়, না, জানেন নাকি যে তোর এই যে সময় কাফেরদের আসুন বউদের, দাও রিস না রে, কাফেরদের মাইরা, কাফেরদের কোপায় আসুন কোপায়, দাও রিস না, বুঝতেছি, কাফেরদের কোপায় জলদি কোপায়, জলদি তো তারপরে বাহর, তারপরে জলদি ওদের জলদি তো ধরতো, বাহর, এই যে বুঝতেছি, হাদিসে পরিষ্কার, বুখারী, সরি, সহি অহ বুখারী, বাংলা সহি বুঝতে মুসলিম গিলা, হাদিসে অহ বাংলা পরিষ্কার বুঝতে আছে, গিলা, এগুলা হ্যাঁ পরিষ্কার আছে, অহ এগুলা সহি বাংলা বুখারী, বুঝতে সহি নি, মুসলিম হাদিসে তোরে পরিষ্কার তোরে আছে, আমি এগুলা লাদ দিতাম, আমি লাদ যুদ্ধবন্দী দিতাম, নারীদের, বুঝতেছি, কাফেরদের মায়েরা মায়েরা কোপায় কোপায় তাদের বউদের কবির নিয়ে আসতো, তোরে তো লাদ দিতাম, লাদ তারপরে দিতাম, সেগুলো ভাগ করে দিত, এমনকি আলীরে একটা ভাগ দিছে, নিজের মেয়ের জামাইরে একটা মেয়ে দিছে সেক্স করার জন্য, কত বড় লম্পট,
নিজের মেয়ের জামাইরে এখনকার সময়ও কেউ নিজের খাইবে মেয়ের খাইবে জামাইরে মেয়ে দিতে খাইবে পারে রে। সেক্স করার জন্য? শুনবেন হাদিস, শুনবেন এগুলা হাদিস পরে শোনাবো। আলিরে সেক্স করার জন্য মেয়ে দিছিল, আপনার নবী নিজের মেয়ের জামাই আলিরে দিছিল, মেয়ে দিছিল, যুদ্ধবন্দী নারী দিছিল সেক্স করার জন্য। শুনবেন এগুলা হাদিস, সহি হাদিস আছে আমার কাছে, শুনবেন নাকি ভাই? ও ভাই কই গেলেন? মজা হলো, দেখা যাক আরেকজনকে যুক্ত করি। আপনার আমাকে কথা আমি শুনতে পাচ্ছি, বলেন ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভালো ভালো আছেন? আছি, আপনি ভালো আছেন? এই তো আছি হ্যাঁ ভাই। বলেন তাহলে। আসলে আমি আমার কয়েকটা সমস্যা আছে, আমি বলতে পারেন আচ্ছা সংশয়বাদী আচ্ছা আমি। বলেন আপনি, আমি শুনতেছি, বলেন। আর আমার কেন জানি মানে আমার ধর্মের প্রতি খুবই ঘৃণা আর কি, আস্তে আস্তে ঘৃণা জন্মাইতেছে, তো পারতেছি না ছাড়তে, পারতেছি না ধরতে, এরকম আর কি। আচ্ছা কোন কোন বিষয়ে সংশয়? যাই হোক, এই সমস্যাটা হয়তো বেশি দিন থাকবে না। এই কেন জানি না, মানে অতি ধার্মিক যারা তাদের প্রতি আমার খুবই ঘৃণা, এটা হোক আমার আমার ধর্মের লোক হোক অন্য ধর্মের লোক, মানে অতি ধার্মিকদেরকে আমি খুবই ঘৃণা করি। আচ্ছা তো হয়তো তাদের ধর্ম মানে মৌলবাদিতার কারণে এই ব্যাপারটা আর কি আমার। তো আমি নিজেও অতি ধার্মিক অতি ধার্মিকতা পছন্দ করি না, মানে এই জন্য সংশয়গুলো আর কি। আচ্ছা আপনার কি কোনো বিশেষ আলোচনার বিষয় আছে, যেমন যেমন কোনো কোনো একটা স্পেসিফিক বিষয় নিয়ে? বিশেষ আলোচনার বিষয় বলতে স্পেসিফিক একটা বিষয় নিয়ে আমার জানার ইচ্ছা আছে, সেটা হচ্ছে কিছু পয়েন্ট ছিল লিখে রাখছিলাম আমি, এখন মনে করতে পারতেছি না, আজকে হঠাৎ যে আপনার সাথে কথা হবে আমি মানে প্রস্তুত ছিলাম আচ্ছা না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আরেকদিন যুক্ত হয়ে না, আপনি আপনার ইয়াগুলো তৈরি করে রেখেন, তাহলে আমরা সেই স্পেসিফিক প্রশ্ন নিয়ে বিষয় বিষয়ভিত্তিক আলোচনা করতে পারি একদিন। আর আপনার আপনার যদি কোনো আপনার যদি আচ্ছা কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে আমাকে মেসেজও দিতে পারেন, আমি চেষ্টা করব যে আপনার প্রশ্নের উত্তর দিতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক ভাইয়া, আছে ভালো ভাই, থাকবেন, ভালো শুভকামনা থাকবেন। রইল।